হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড আজকের ব্লগ হচ্ছে, আমি অনেকদিন পরে আমার বাবার বাসে এসেছি। অ্যান্ড আমার বাবার বাসে আসতে আপনারা সবাই মোটামুটি জানেন যে আমরা অনেক মজা করি, যেহেতু আমার কাজিনসরা সব এখানে থাকে। অ্যান্ড আমরা একসাথে অনেক মজা করি। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা আজকে একটু বাইরে যাব। আমরা একটা নতুন একটা রেস্টুরেন্ট, আসলে খুব পপুলার একটা রেস্টুরেন্টে যাব, এবং সেই পপুলার রেস্টুরেন্টের রিভিউটা আজকে আমি এখানে দিব। সো আমাদের সাথেই থাকবেন। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখে অবশ্যই শেয়ার করবেন। অ্যাজ আই সেড যে আমরা আজকে বাহিরে এসেছি, তো আজকে আমরা একটু বাহিরে এসেছি এবং এই রেস্টুরেন্টটা হচ্ছে আপনার হাতির ঝিল গুলশানের যে কি বলে পুলিশ প্লাজা, সে পুলিশ প্লাজার থেকে একটু ভেতরের দিকে আসতে, মানে হাতির ঝিলের দিকে আসতে আপনার ক্রিকেটার্স ক্যাফে, যেটা ক্রিকেটার্সদের আদলে বানানো হয়েছে, মানে ক্রিকেটার্স একটা মুভ ফিলিংস এখানে আপনি পাবেন। আই মিন সব ধরনের এনভায়রনমেন্ট এখানে আছে। তো আমরা চলে এসেছি সেখানে এবং আজকে আপনাদের ব্লগে দেখাবো যে এখানে আসলে খাবারটা কতটুকু ওটস, কতটুকু ওটসলেস। সো এই হচ্ছে আমরা সবাই এসেছি, সে হাই। আমরা সবাই আজকে চলে এসেছি, এটা কোথায়, ক্রিকেটার্স গ্রাউন্ড ক্যাফে, ক্রিকেটার্স গ্রাউন্ড ক্যাফে। এবং এটার এনভায়রনমেন্টটা আমি একটু দেখাই সাইডে, এই হচ্ছে আউটসাইড। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই আউটসাইডটা ভালো করে দেখবেন, কারণ আউটসাইডটা অনেক সুন্দর। তো আমি আজকে এখন দেখাবো আউটসাইডটা কেমন, এনভায়রনমেন্ট ইনভায়রনমেন্টটা খুবই ভালো আছে ভেতরে। এটা একটু কি বলে এনভায়রনমেন্টটা এখানে ক্রিকেটার্সদের ছবি টবি দিয়ে তৈরি করা। সো এই হচ্ছে আপনার পিকচার্স আছে, থিমটা হচ্ছে ক্রিকেটার্স থিম, ক্রিকেট নিয়ে সব ধরনের, আইসিসি ওয়ার্ল্ড কাপ দেখতে পাচ্ছেন ওখানে, ক্রিকেটার্সদের কিছু ছবি। এবং এখানে বেশ কয়েকটা মানে কি বলে ই দেওয়া আছে, কথা দেওয়া আছে, প্রবাদ বাক্য দেওয়া আছে, এখানে পিকচার্স আছে কিছু, ভালোই দেখতে অনেক সুন্দর লাগছে। এই হচ্ছে এনভায়রনমেন্ট, এটা হচ্ছে নিচ তলা যেটা গ্রাউন্ড ফ্লোর বলা হয়, এবং ওইখানে হচ্ছে এর ওপরের যে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরটা আমরা যখন যাবো বাহিরে তখন চলে যাব, যাওয়ার টাইমে দেখাবো। অ্যান্ড এখান থেকে আপনার একটা ভিউ, লেক ভিউটা পাবেন। হ্যালো আইবা। সো এই হচ্ছে বাহিরের ভিউটা, মানে আউটসাইড ভিউটা। ভেতরের ভিউ থেকে আপনি আউটসাইড ভিউটা অসম্ভব 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 সুন্দর পাবেন। যেমন এখানে কিছু গাছ আছে, গাছ লাগানো হয়েছে, এবং সেই গাছ যে লাগিয়েছে তার ওই পাশটা বাউন্ডারি দেওয়া যাতে সেফ থাকে, মানে বাচ্চারা আসলে এখানে খেলবে বা বাহিরে কোনো পার্টি টার্টি হলে যাতে ওইখান দিয়ে কোনো ধরনের রিস্ক না থাকে। তো এই হচ্ছে, আর এখান থেকে আপনার গুলশান লেকটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে গুলশান লেক, গুলশান ওয়ান, যেটা গুলশান একের ভিউটা আপনারা এখান থেকে পাবেন। ওই পাশটাকে বলা হয় যতটুকু জানি যে ওই পাশটা হচ্ছে দক্ষিণ বাড্ডার সাইড, যেটা ওই দিকটা। আর এই হচ্ছে আপনাদের ব্রিজ, হাতির ঝিলের ব্রিজটা, যেটা আপনার গুলশান এক থেকে বাড্ডার দিকে গিয়েছে। এই হচ্ছে লেকটা, পুরো লেকটা এখানে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে এই যে ক্রিকেটার্স কিচেন অ্যান্ড ক্যাফে, আমরা এসেছি ক্রিকেটার্স কিচেন অ্যান্ড ক্যাফেতে। আমি নামটা প্রথমে ভুল বলেছিলাম, তার জন্য সরি, আসলে আমার নামটা মনে ছিল না, জাস্ট মনে ছিল ক্রিকেটার্স ক্যাফে, ক্রিকেটার্স কিচেন অ্যান্ড ক্যাফে। এবং এটা আপনারা মাটির রাস্তা বলে, এই রোডটা সেটা হচ্ছে গুলশান একের লিঙ্ক রোড হয়ে একটু সামনে আসলে মাটির রাস্তা বললেই সবাই চিনে যাবে। তো মাটির রাস্তা দিয়ে একটু গুলশানের দিকে আসতে হবে, দ্যাট মিন্স পুলিশ প্লাজার দিকে আসতে হবে, ওই রোডটা দিয়ে। ওখানে একটা রোড আছে, ওই যে দেখা যাচ্ছে রোডটা, সেই রোড দিয়ে আপনাদেরকে এইভাবে এই দিকটা দিয়ে রিক্সা দিয়ে এই ব্রিজটা ক্রস করতে হবে। এই ব্রিজটা যখন ক্রস করবেন ঠিক তখনই আপনারা তখনই দেখা যাবে যে ক্রিকেটার্স কিচেন অ্যান্ড ক্যাফে লেখা, এবং ওইখানেই এন্ট্রি উপরে, এই যে এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে আপনার কি বলে হুন্ডা টুন্ডা রাখার জন্য পার্কিংয়ের জায়গা, এটা আমরা একটু পরে দেখাবো। অ্যান্ড এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দিয়ে ভেতরে ঢুকতে পারবেন। আরেবা খুব মজা পেয়েছে,
Ariba, are you happy? You like this place? So, dekhte pachhen onek pochondo koreche jaygata ar pochondo korar motoi ashole place ta ar ekhane apnara sundor chobi tulte parben ekhane chobi tolar ekta sundor place ache এই যে আমিও যাচ্ছি মাও যাচ্ছি সো এখানে সিঁড়ি আছে আপনারা চাইলে উপরে উঠতেও পারবেন এখান দিয়ে বেরিয়ে যেতে পারবেন আর চাইলে এখান দিয়েও এন্ট্রি করতে পারবেন এন্ট্রি মুখটা আমি এখন দেখিয়ে দিচ্ছি একটু এই হচ্ছে একটা জায়গা এই জায়গাটা পুরো খালি আপনারা চাইলে এখান থেকে ছবি তুলতে পারবেন আর এই যে হচ্ছে এন্ট্রি এই যে ঠিক এই জায়গাটা দিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন This is the entry. খুব সুন্দর নিচে লোহা দিয়ে রোডটা করা এবং এর নিচেটা আপনি দেখতে পাচ্ছেন ক্রিকেটার্স কিচেন এন্ড ক্যাফে তো এটা দিয়ে আপনি এন্ট্রি করতে পারছেন এই রোড দিয়ে এখান দিয়েও পাচ্ছেন This is the mainly ঢোকার জায়গা So, I can have a halo chili to lagabe. This is the beautiful place, chili, I have ever seen. Wow. Eta ki, amader cricketers their autograph? Okay, I can have my cricketers their autograph with the batchi. 100th test match. So, I can have my chile from the chobi to the garden. I'm already quite the tulip and it's a chobi. Beautiful place. Ek kotha oshadharon. Hi, mommy. Itto. Khub sundor lagche tomake. Chobi tule dibo tomake ekhane. Mama, eta to moila. Tumi je ebhabe korcho, pocha hoye jacche. Ei je ami namlam. Upore floor theke niche namlam ebhabe. To ekhane ekta reception ache. And khubi behavior tader khubi bhalo. Well friendly. Khubi friendly behavior. এবং আপনাদের তো বাইরের আউটসাইড এনভায়রনমেন্টটা দেখিয়েছি এবং ইনার এনভায়রনমেন্টটাও অসম্ভব ভালো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি স্যার টিকটকাররা তোমাদের টিকটক শেষ হয় নাই খাবার অর্ডার দিয়েছি খাবার অর্ডার কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং এর মধ্যে আমরা বেশ কয়েকটা ছবিও তুলে ফেলেছি আজকে বাইরে বেশ ঠান্ডা তো সবাই আমরা মোটামুটি সোয়েটার টোয়েটা নিয়ে এসেছি আর হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের খাবারের অবশ্যই 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 রিভিউ দিব খাবারের মানও খুব ভালো বাট একটা একটু প্রবলেম সেটা হচ্ছে ওদের ভ্যাট এক্সক্লুড আছে 15% ভ্যাট ওরা এক্সক্লুড করছে দিস ইজ টোটালি আই থিঙ্ক ওটলেস কারণ আমার তো দরকার নেই 15% এক্সট্রা ভ্যাট নেওয়ার কারণ এমনিতে তো খাবারের দাম ভালো থাকে তো ভ্যাট নিচ্ছে বাট সার্ভিস চার্জ নিচ্ছে না সো দেখি কেমন খাবার হয় খাবার টেস্ট অবশ্যই আপনাদেরকে জানাবো এই হচ্ছে রাতের ভিউ এখানে একজন নামাজ পড়ছে আমাদের অলমোস্ট খাবার শেষ এবং খাবারের একটি সুন্দর জায়গা খাবার খুব ভালো খাবার অনুযায়ী খাবারের প্রাইস ভালো খারাপ না 15% ভ্যাট হলেও ওদের ওরা অতটা রাখি নাই মাইনাস করে দিয়েছে ডিসকাউন্ট যাক ভালো না ওদের ওভারঅল রিভিউটা অনেক ভালো বিহেভিয়ার তো মাশাআল্লাহ
সার্ভিস অন এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টও খুব ভালো এই যে রাতের এনভায়রনমেন্টটা দেখেন সুন্দর হয়ে গেছে ওদের ফ্ল্যাশ লাইট লাইটিং সবকিছু বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা আসলেই বাচ্চারা খেলতে পারবে ওকে আমরা নামাজ খানিক মিস করছি যেহেতু নামাজ ঘুমিয়েছিল তাই আমরা আনতে পারি নাই নামাজকে হ্যাঁ তাদের করব ওকে